স্বামীজি বিত আছেন, স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতা। সেই খবর সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। স্থানীয় বিডিও জানিয়েছেন তলব করা হয়েছে ওই মহিলাকে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। স্বামী জীবিত আছেন, আছেন বহাল তবিয়াতে, তবু স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের বৈদ্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। বিধবা ভাতা পাচ্ছেন বৈদ্যপুর গ্রামের বাসিন্দা মিলন রানী পাল, তবে স্বামী মানিক পাল এখনও জীবিত। মীনারানী দেবীর বয়স 60 বছর। স্বামী জীবিত থাকাকালীন মিলন রানী দেবী বিধবা ভাতা পাচ্ছেন কেন জিজ্ঞাসা করায় তিনি সাফাই দেন, তিনি এবং তার স্বামী বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেটা কিভাবে বিধবা ভাতা হয়ে গেল সে সম্পর্কে তারা কিছুই জানেন না। এই সরকারি গাফিলতি সম্বন্ধে বৈদ্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান কৃষ্ণ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দুয়ারে সরকার প্রকল্পে অনেকে অনেক স্কিমেই আবেদন করেছেন, অনেক কাগজপত্র জমা পড়েছে এই প্রকল্পে, ভুলবশত হয়তো বার্ধক্য ভাতার বদলে আবেদনপত্রের কাগজপত্র বিধবা ভাতার খাতে চলে গেছে। তিনি জানান, এখানে পঞ্চায়েত বা আবেদনকারীর কোনো দোষ নেই, তবে এই কাজটি বিজেপির ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। তার দাবি, প্রকল্প চলাকালীন বুথে যিনি আবেদনপত্র জমা নিয়েছেন তিনি হয়তো ইচ্ছে করেই বার্ধক্য ভাতার পরিবর্তে বিধবা ভাতায় ফর্ম জমা দিয়ে দিয়েছেন। দুয়ারে সরকারে কত পাবলিক জমা দিয়েছে, কেউ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছে, কেউ স্বাস্থ্যসাথীর জন্য জমা, স্বাস্থ্যসাথী জমা হয় না, কেউ বিধবা ভাতার জন্য জমা দিয়েছে, এক একজন এক এক রকমভাবে জমা দিয়েছে। এবার হয়তো ফর্মে লিখতে ভুল করেছে যার জন্য ঢুকেছে, এর জন্য তো আর পঞ্চায়েত না আর কোনো পাবলিকও দায়ী না, হয়তো এন্ট্রি করার সময় হয়তো ভুল হয়ে গেছে। দেখুন, আমাদের ওই ভাতা তো এখানের থেকে আমাদের এন্ট্রি হয় না, ওটা ব্লক থেকে হয়, ওটা হয়তো বিজেপিরা এটা চক্রান্তভাবে এটা করেছে। হ্যাঁ অবশ্যই বিজেপির প্রচুর বিজেপি এখানে চক্রান্ত, সব ঘুরে বেড়ায় ওরা, আমাদের ফল ধরার জন্য ঘুরে বেড়ায়, কিছু বিজেপি আছে, না থাকলে এরকম হতে পারে না। কারণ আমি দিয়েছি বিধবা ভাতা, আমি হচ্ছে ইয়ের জন্য দিয়েছি, বৃদ্ধ ভাতার জন্য দিয়েছি, সেখানে যদি বিধবা ভাতায় যদি করে দেয় সেটা তো ভুল তো পাবলিকের না এবং পঞ্চায়েতের না। আমার বিধবা ভাতা পেতে গেলে রীতিমতো আমাদের ডেথ সার্টিফিকেট লাগে, সেই ডেথ সার্টিফিকেট তো ওখানে দেওয়া হয়নি, অত তার স্বামী থাকতে কেন ডেথ সার্টিফিকেট দিতে যাবে উনি? এই জন্য পঞ্চায়েত দেয় না এবং ব্লকও দেয় না, যে এন্ট্রি করছে সে দায়ী। ঘটনার কথা জানার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, বিজেপির বৈদ্যপুর এক নম্বর অঞ্চল সভাপতি অনুকূল সরকার জানান, তৃণমূল কংগ্রেসের এটা কালচারে পরিণত হয়েছে, স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত প্রমাণিত করে সেই ভাতার টাকা তুলছে। তিনি বলেন, বৈদ্যপুর এলাকাটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের অধীনে। পাশাপাশি তার আরও অভিযোগ, এই এলাকার সে অর্থে কোনো উন্নতিই হয়নি, উপরন্তু দুর্নীতি হয়েছে। এটা তো টিএমসির এটা একটা কালচার, এরা কি করছে, জীবিত স্বামী থাকতে তাকে মৃত চালিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো এরাই তুলে নিয়ে খাচ্ছে। এই তৃণমূল সরকারটা হচ্ছে চোর, আপনারা নিজেরা ওখানে গেলে জানতে পাবেন, তার স্বামী আছে এবং তার দুটো সন্তান আছে ছেলে, তার মানে স্বামী থাকতেও তাও বলছে সে বিধবা, তাহলে এটা কি টিএমসির এসে, এই হচ্ছে দুর্নীতি টিএমসির। এ বিষয়ে রানাঘাট দু নম্বর ব্লকের বিডিও খোকন বর্মন বলেন, এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মিলন রানী পালকে নোটিশ পাঠানো হয়েছে, 7 দিনের মধ্যে ব্লক অফিসে তলব করা হয়েছে, তদন্তে যদি বিষয়টি সত্য বলে প্রমাণিত হয় এবং মিলন রানী দেবী যদি ইচ্ছাকৃত এই কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্থানীয় বিডিও। এই ব্যাপারে একটা এখনও পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। হ্যাঁ, তবে আমি 2-3টে মাধ্যমে খোঁজ নিলাম যে এটা এই ব্যাপারটা ঘটেছে। হ্যাঁ, যেই করুক মিলন রানী পাল যদি বিধবা ভাতাটা নেয় তাহলে আমরা ওনাকে
একটা নোটিশ করছি ইমিডিয়েট, 7 দিনের মধ্যে ওনাকে এখানে অ্যাপিয়ার করতে বলছি। যদি ইনি ওই কাজটা করে থাকেন এই কাজ, তাহলে আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবো। অ্যাকশন বলতে ফার্স্ট হচ্ছে ওনার অ্যাকাউন্টে 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে, যেটা আমি দেখলাম, ওই টাকাটা উনি রিকভার করবে। রিকভার করার পর আমরা গভর্নমেন্টের নির্দিষ্ট যেটা আমরা হেড হয় সেই হেডে আমরা জমা করে দেবো, তারপর ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।